এক বনে স্বামীহারা টুনি তার দুই মেয়ে টুকি আর টুনটুনকে নিয়ে বাস করত। টুনির স্বামী টোনা জীবিত থাকা অবস্থাতে ছোটখাটো একটা ব্যবসা করত। ব্যবসার প্রয়োজনে টোনা জঙ্গলের মোড়লের কাছ থেকে সুদের উপরে টাকা ধার নেয়। এরপর টোনা মৃত্যুর আগে মোড়লের আসল টাকাটা শোধ করতে পারলেও লাভটা শোধ করতে পারে না। তার কারণে লোভী মোড়ল টুনির উপর খুবই ক্ষিপ্ত ছিল। মা মা, ও মা আমার খিদে পেয়েছে মা, আমাকে খেতে দাও না মা। মা রে, তোর বাবা যা রেখে গেছিল তার সবই তো শেষ হয়ে গেছে। এখন নতুন করে কোথাও কোনো কাজও খুঁজে পাচ্ছি না আমি। এখন কি করে খেতে দিব তোদের বল মা। টুনির কথা শেষ হতে না হতে বাইরে মোড়ল এসে হাজির হয় আর টুনিকে ডাকতে থাকে। টুনি, এই টুনি, কোথায় তুই? বাহিরে আয় বলছি। কিরে? মোড়লের ডাক শুনে টুনি বাহিরে বেরিয়ে আসে। কি হয়েছে মোড়ল মশাই, এভাবে চিৎকার কেন করছেন আপনি? কি হয়েছে সব বলুন তো আমাকে। চিৎকার কি আর আমি সাধে করছি রে, তোর স্বামী তো আমার টাকা না দিয়ে স্বর্গে চলে গেছে। এখন তুইও কি আমার টাকা না দেওয়ার চিন্তা করছিস নাকি? হ্যাঁ, যদি সে চিন্তায় করে থাকিস তাহলে তোকে আর তোর দুই মেয়েকে এখানেই আমি মেরে ফেলবো। না না মোড়ল মশাই, এসব বলবেন না। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনার সব টাকা শোধ করে দেওয়ার জন্য। আপনি আমাকে শুধুমাত্র আর কটা দিন সময় দিন মোড়ল মশাই। বেশ, তোকে আমি আর মাত্র 7 দিনের সময় দিলাম। এর মাঝে যদি তুই টাকা দিতে পারিস তো ভালো, আর না দিতে পারলে তোকে বাড়ি ঘর ভিটে বাড়ি ছেড়ে দিতে হবে। চললাম আমি, ভেবে দেখ এবার তুই কি করবি। এই বলে মোড়ল সেখান থেকে চলে যায়। এইদিকে টুনি পড়ে যায় মহাবিপদে। হায় ঈশ্বর, আমি আমার মেয়ে দুটোর মুখে দুমুঠো খাবার তুলে দিতে পারছি না। সেখানে এই লোভী মোড়লের টাকা আমি কি করে শোধ করব? 7 দিন পর তো ও নিশ্চিত আমাদের বের করে দিবে। এখন আমি কি করব ঈশ্বর? ও মামা, তুমি কেঁদো না গো, চলো আমরা সবাই মিলে কাজ খুঁজি, কোনো না কোনো কাজ অবশ্যই পাবো। তোরা তো অনেক ছোট রে মা, তোরা কি করে কাজ করবি? আমরা পারবো মা, তুমি কোনো চিন্তা করো না। এরপর টুনি তার দুই ছানাকে নিয়ে কাজের সন্ধানে বের হয়, কিন্তু তারা কোথাও কোনো কাজ খুঁজে পায় না। এরপর টুনি হতাশ হয়ে ফিরে আসে। এদিকে দেখতে দেখতে 7টা দিন পেরিয়ে যায়। ওদিকে মোড়লও টাকা নেওয়ার জন্য টুনির বাড়িতে এসে হাজির হয়। মোড়লকে দেখে টুনি ভয়ে কাঁপতে থাকে। এরপর মোড়ল টুনিকে বলে, টুনি আমার পাওনা টাকা জোগাড় করেছিস তুই? না মানে আসলে মোড়ল মশাই, আমি অনেক চেষ্টা করেছি কিন্তু কোথাও কোনো কাজ খুঁজে পাইনি। আপনি আমাকে ক্ষমা করবেন মোড়ল মশাই, আমার স্বামী নেই, আমার নিজের সংসারটা চালানোর মতো যে কোনো কাজ বা কোনো টাকা পয়সাও আমার কাছে নেই। আমি কি করে আপনার এতগুলো টাকা শোধ করব বলুন। তোর স্বামী যখন টাকা নিয়েছিল তখন কি এটা তার মাথা ছিল না? আমি অত শত বুঝি না। তুই তোর দুই মেয়েকে নিয়ে এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যা, তোর এই বাড়ি আজ থেকে আমার, বুঝেছিস? আপনার দুটো পায়ে পড়ি মোড়ল মশাই, আপনি আমার মাথার উপর থেকে ছাদটুকু কেড়ে নিয়েন না, তাহলে আমি আমার মেয়ে দুটোকে নিয়ে কোথায় যাব বলুন। দয়া করুন মোড়ল মশাই, একটু দয়া করুন, আমাদের ভূমিহীন করবেন না আপনি, এই গরিবের উপর একটু দয়া করুন না। মোড়ল টুনির কোনো কথা না শুনে তাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয় আর দরজায় তালা লাগিয়ে মোড়ল চাবি নিয়ে চলে যায়। এইদিকে প্রচুর বৃষ্টিপাত শুরু হয়ে যায়। টুনি দুই ছানাকে নিয়ে কারো কাছে আশ্রয় চাইলে কেউ তাকে আশ্রয় দিতে রাজি হয় না। এদিকে বৃষ্টিও যেন নাছোড়বান্দা, সে পড়েই যাচ্ছে। টুনি কোনো রকমে একটা গাছের নিচে আশ্রয় নেয়। এই বৃষ্টি তো থামার কোনো নামগন্ধ দেখছি না, যেভাবে বৃষ্টি হচ্ছে এতে করে তো বন্যা হয়ে যাবে মনে হচ্ছে, আর বন্যা হলে আমি আমার জানাদের নিয়ে কোথায় যাব, কি করব? টুনি এসব ভাবতে থাকে আর খুব কাঁদতে থাকে। এইদিকে সময় যত গড়াতে থাকে বৃষ্টির প্রকোপ ততই বাড়তে থাকে। আর ইতিমধ্যে টুনির মনের আশঙ্কাটাই সত্যি হয়ে বৃষ্টির পানিতে বন্যা শুরু হয়ে যায়। এরপর টুনি আর গাছের নিচে থাকতে না পেরে ছানাদের নিয়ে উঁচু একটা জায়গায় চলে আসে। সেখানে অনেক ফলমূল আর কলার গাছ ছিল। এসব দেখে টুকি বলে,
মা মা বন্যা হয়েছে ভালো হয়েছে নয়তো আমরা এত সুন্দর জায়গা পেতামই না দেখো না এখানে কত ফলের গাছ এই ফলগুলো আমরা পেট ভরে খেতে পারবো আমরা সুন্দরভাবে বাঁচতে পারবো মা আরে বন্যাকে কখনোই ভালো বলতে নেই হিমা কারণ বন্যা সবার ঘর বাড়ি ভাসিয়ে নিয়ে যায় অন্যের জীবনে ঝুঁকি বাড়ায় বন্যা বা খরা কোনোটাকে ভালো বলতে নেই এবার চল আমরা এখানে থাকার মতো একটা ঘর বানিয়ে নেই ঠিক আছে মা চলো তাহলে কাজুগার করি এরপর টুনি তার ছানাপিন নিয়ে কাজুগার করে সেই কাঠ দিয়ে একটা ঘর বানায় আর সেই ঘরে তারা থাকতে শুরু করে কিন্তু এদিকে তো বৃষ্টি পড়ছিলই মা এই বৃষ্টি কেন থামছে না বলো তো এত সুন্দর একটা জায়গায় আমি আর বোন একটু খেলবো সেটাও তো পাচ্ছি না বৃষ্টির জন্য হয়তো ঈশ্বর এতেও কিছু ভালো কিছু রেখেছেন আমাদের জন্য তাই এই বৃষ্টি থামছে না রে মা মা ও মা আমি বৃষ্টিতে ভিজবো মা না রে মা একদম না এই বৃষ্টিতে ভিজে অসুস্থ হবি আর তখন তোকে আমি ডাক্তার দেখাবো কোথায় থেকে বল এই নির্জন জঙ্গলে তো আমরা ছাড়া আর কেউ নেই কি করব তখন আমি তাই একদম ভিজিস না মা না মা তুমি নিষেধ করে না তো আমি তবুও ভিজবো এই বলে টুনটুন আর কোনো কথা না শুনে এক দৌড়ে বাইরে চলে যায় এইদিকে একটা সাপ হঠাৎ করে টুনটুনের পায়ে কামড় দেয় মা ও মা আমাকে সাপে কেটেছে মা আমাকে বাঁচাও এটা শুনে টুনি আর টুকি দৌড়ে টুনটুনের কাছে আসে ততক্ষণে টুনটুন অজ্ঞান হয়ে পড়ে যায় আর টুনি মেয়ের এমন অবস্থা দেখে খুব কাঁদতে থাকে মা টুনটুন চোখ খুল মা চোখ খুল কি হয়ে গেল তোর হায় ঈশ্বর তুমি আমার সাথে কেন এমনটা করছো প্রথমে আমার স্বামীকে কেড়ে নিলে তারপর ঘর বাড়ি তাও কেড়ে নিলে আর এখন আমার মেয়েটাকেও না এ হতে পারে না টুনটুন মা চোখ খুল না মা টুনির কান্না শুনে সেখানে থাকা কলা গাছের পরি টুনির সামনে প্রকট হয় আর বলে ও মেয়ে তুমি এভাবে কেঁদো না তো আমি এতক্ষণ ধরে তোমাদের সব কথা শুনছিলাম তোমাদের এমন করুণ অবস্থা দেখে আমারও খুব খারাপ লাগছে আমি তোমার মেয়েকে এক্ষুনি ভালো করে দিচ্ছি আর তার সাথে তোমাকে একটা উপহার দিচ্ছি এই বলে পরি তার জাদু দিয়ে টুনটুনকে সুস্থ করে তোলে এরপর পরি তার জাদু দিয়ে সুন্দর একটা কলা পাতার ঘর প্রকট করে আর বলে এই ঘরটা আমি তোমাদের দিলাম এই ঘরের ভিতরে তুমি তোমার চাহিদা মতো সবকিছু পেয়ে যাবে তোমাকে অনেক ধন্যবাদ কলা গাছের পরি তুমি আমার অনেক বড় উপকার করলে এরপর পরি সেখান থেকে অদৃশ্য হয়ে যায় এরপর টুনি তার দুই ছানাকে নিয়ে কলা পাতার ঘরে ঢোকে আর সেখানে টুনি তার প্রয়োজনীয় সবকিছু দেখতে পায় ঘরটা যদিও বাইরে থেকে ভাঙা চোরা পাতার ঘর কিন্তু ভেতরে পুরো রাজপ্রাসাদ তারা তিনজনে খুব ভালোই দিন কাটাচ্ছিল সেখানে এদিকে বৃষ্টির প্রকোপে বন্যা হয়ে মোরলের ঘর বাড়ি সব ডুবে যায় এরপর মোরল সেই উঁচু জায়গায় এসে টুনির কলা পাতার ঘরটা দেখতে পায় কেউ আছে ভিতরে আমি খুব অসহায় হয়ে এসেছি আমাকে একটু সাহায্য করো মোরলের ডাক শুনে টুনি দরজা খোলে এইদিকে প্রথমে টুনিকে দেখে মোরল খুব অবাক হয়ে যায় এরপর মোরল মনে মনে ভাবে কোনো রকমে যদি এই ঘরটায় ঢুকতে পারি তাহলে এই শয়তানটাকে লাথি মেরে বের করে দিব আর আমি একেবারে জন্য এই ঘরটাই থেকে যাব এরপর বৃষ্টি থামলে নতুন বাড়ি করব আসলে টুনি এটা যে তোর বাড়ি সেটা আমি জানতাম না রে আমি বিপদে পড়ে এখানে এসেছি তুই আমাকে একটু সাহায্য কর আচ্ছা ঠিক আছে মোরল মশাই আসুন ভিতরে আসুন টুনির কথা শুনে যেই না মোরল ভিতরে ঢুকতে যায় তখনই কলাপাতার ঘরের জাদু মোরলকে ধাক্কা মেরে বন্যার জলের স্রোতে ফেলে দেয় আর স্রোতের ধাক্কায় যেতে যেতে মোরল জলে ডুবে মারা যায় এইদিকে আরো বেশ কিছু দিন বৃষ্টি চলে দেখতে বৃষ্টিও থেমে যায় আর টুনি তার ছানাদের নিয়ে কলাপাতার ঘরে অনেক সুখে শান্তিতে দিন কাটাতে থাকে তো বন্ধুরা আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু